আজকে আমাদের এই ভিডিওটা যারা পাখি পালন করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব বাজিকার পাখির ডিম পাড়ার লক্ষণ। আপনি যদি বুঝতে না পারেন যে আপনার পাখি ডিম পাড়ার সময় হয়েছে, তাহলে আপনার পাখিটা অসুস্থ হয়ে যেতে পারে। তাই আমার আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি এই ভিডিওতে পাখির ডিম পাড়ার চারটি লক্ষণ শেয়ার করব। এই লক্ষণ যদি আপনার পাখির থেকে থাকে, তাহলে আপনার পাখি 15 দিনের ভিতর অবশ্যই ডিম দিবে। আপনি যদি দেখেন আপনার পাখি বারবার হাঁড়ির মুখ কামড়াচ্ছে, হাঁড়ির ভিতর যে বসে থাকছে এবং খাঁচার কাজ বারবার কামড়াচ্ছে, তাহলে বুঝে নেবেন যে আপনার পাখি কিছু দিনের ভিতর হয়তো ডিম দেবে। আপনি যদি দেখেন আপনার একটি পাখি আরেকটি পাখিকে মাথা চুলকিয়ে দিচ্ছে এবং বারবার খাইয়ে দিচ্ছে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার পাখিটি ডিম দেওয়ার সময় হয়েছে। আমি এখন যে বিষয়টি বলবো, সেই বিষয়টি যদি আপনার পাখির থেকে থাকে, তাহলে আপনার পাখি 100-তে 100% ডিম দেবে। লক্ষণটি হলো পাখি সারাদিন হাঁড়ির ভেতর যে বসে থাকে এবং হাঁড়ি ধরে কামড়ায় বা আঁচল কাটে। সাধারণত আমাদের পাখি মিনারেল ব্লক খেতে চায় না, কিন্তু যখন আপনার পাখি ডিম পাড়ার সময় হবে, তখন দেখবেন আপনার পাখি একদিনে পুরো একটি মিনারেল ব্লক শেষ করে দিচ্ছে। অথবা আপনি খাঁচায় যদি কোনো কাগজ বা নরম কিছু দেন, দেখবেন পাখি সেটিকে কামড়াবে। আমি এই ভিডিওতে আজকে যে চারটি বিষয় শেয়ার করেছি, সেগুলো যদি আপনার পাখির ভিতর থেকে থাকে, তাহলে আপনার পাখি দেখবেন অবশ্যই 15 দিনের ভিতর ডিম দেবে। এই লক্ষণগুলো আপনার পাখি থাকলে আপনি 1 লিটার পানিতে 5 ml ক্যালফ্লেক্স মিশিয়ে পাখিকে 2 বার খেতে দিতে পারেন এবং পাখির খাঁচায় ডিমের খোসা শুকিয়ে দিয়ে রাখতে পারেন এবং গ্রিট বা ইটের গুঁড়া দিতে পারেন।